আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের নতুন কিছু প্রোডাক্ট দেখাবো যা এখন পর্যন্ত হয়তো অনেকেই দেখেন নাই। তো প্রথমে আমি আপনাদের একটা পাম্প দেখাবো যেটা বাংলাদেশে খুবই আনকমন। আমার মনে হয় বাংলাদেশে 1000 জনের মধ্যেও একজনও এই পাম্পগুলো দেখেন নাই। অবশ্যই এই পাম্পগুলো বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়াও যায় না। অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করে যে ভাই, আমাদের এলাকায় পানির লেয়ার অনেক নিচে, প্রায় 70-80 ফিট নিচে চলে গেছে, এখন টিউবওয়েলের 1.5 ইঞ্চি পাইপ থেকে এত নিচ থেকে পানি তোলার মতো পাম্প আছে কি না? এই বক্সের ভিতরে মোটর এবং আরও আনুষাঙ্গিক যন্ত্রপাতি আছে। আসলে সারফেস পাম্প যত শক্তিশালী হোক, 1 গোড়া 2 গোড়া 5 গোড়া যত শক্তিশালী সারফেস পাম্প হোক, ওই পাম্প দিয়ে সর্বোচ্চ 30-35 ফিট নিচ থেকে তোলা যায়। এর থেকে নিচে যদি পানির লেয়ার হয় তাহলে তোলা যায় না। তো এখন আপনারা যে পাইপটা দেখতেছেন, এই পাইপের মাথার মধ্যে একটা ইম্পেলার আছে। এই পাইপটা 80 ফিট লম্বা, আর এই পাইপটা হচ্ছে 3/4 সাইজের পাইপ। আপনারা টিউবওয়েলের 1.5 ইঞ্চি পাইপ থেকে, এমনকি যদি 1 ইঞ্চিও পাইপের বোরিং থাকে, তাহলে 1 ইঞ্চি পাইপের বোরিং থেকেও আপনারা 80 ফিট নিচ থেকে এই পাইপটা দিয়ে পানি তুলতে পারবেন। তো পরবর্তীতে একটা ভিডিওতে আমি এটা দিয়ে প্র্যাকটিক্যালি কীভাবে আপনারা 80 ফিট নিচ থেকে পানি তুলতে পারবেন টিউবওয়েলের পাইপ থেকে, সেটার একটা ভিডিও দিব। আর এই পাম্পটা আপাতত একটাই এনেছি, কারণ এই পাম্পগুলোর দাম অনেক বেশি। তাই আপনাদের যদি কারো লাগে তাহলে পরবর্তী ভিডিও করার পর আপনারা চাইলে নিতে পারেন। আপনাদের যদি কারো লাগে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এখন আমি আপনাদের কয়েকটা পিওর সাইনওয়েভ ইনভার্টার দেখাবো। আসলে এই ইনভার্টারগুলো কয়েকজনে আমার কাছে অর্ডার করেছেন, আর এগুলো দাম অনেক বেশি থাকাতে বেশি আনিও না। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3টা ইনভার্টার এখানে আছে। তো এই ইনভার্টার নিয়ে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা হয়তো অনেকে দেখেছেন। তো আজকে আমি এই ইনভার্টারগুলো আপনাদের দেখাবো এবং এগুলো অরিজিনাল পিওর সাইনওয়েভ কিনা সেগুলো আপনাদের মিটার দিয়ে দেখাবো। তো প্রথমে আপনারা যেই ইনভার্টারটা দেখছেন, এটা হচ্ছে লিভিয়ান কোম্পানির 1000x2000 ওয়াটের একটা ইনভার্টার। আর এখানে আপনারা যেই ইনভার্টারটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বিশ্ববিখ্যাত ইপিএবার ব্র্যান্ডের একটা 500 ওয়াটের পিওর সাইনওয়েভ ইনভার্টার। আপনারা হয়তো অনেকেই জানেন ইপিএবার ব্র্যান্ডটা হচ্ছে বিশ্বের মধ্যে টপ লেভেলের একটা ব্র্যান্ড। আপনারা অনেকেই এই ইপিএবার ব্র্যান্ডের কন্ট্রোলারও ব্যবহার করেন, এমনকি ইপিএবার ব্র্যান্ডের কন্ট্রোলার নিয়ে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, এমপিপিটি একটা কন্ট্রোলার। তো এখানে আপনারা আরও একটা ইনভার্টার দেখতে পারতেছেন, এটা হচ্ছে 4000 ওয়াটের একটা পিওর সাইনওয়েভ ইনভার্টার। এই ইনভার্টারটা নাটোর থেকে এক ভাই অর্ডার করেছেন, ওনার জন্য এনেছি। তো এখন আমি আপনাদের একটা মিটারের মাধ্যমে প্র্যাকটিক্যালি আপনাদের দেখাবো এগুলো কি অরিজিনাল পিওর সাইনওয়েভ কিনা। তো এখানে আপনারা ইনভার্টারগুলো দেখতে পারতেছেন, এটা হচ্ছে 4000 ওয়াটের একটা ইনভার্টার। এটার মধ্যে আপনারা মোটামুটি সর্বোচ্চ 2000 ওয়াট লোড আপনারা ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে 2000x1000 ওয়াট, এটার মধ্যে আপনারা সর্বোচ্চ 1000 ওয়াট লোড আপনারা কন্টিনিউ ব্যবহার করতে পারবেন। আর এটা হচ্ছে 500 ওয়াটের একটা ইনভার্টার, এটাতে আপনারা সর্বোচ্চ 400 ওয়াট লোড কন্টিনিউ ব্যবহার করতে পারবেন। আর আগের ভিডিওতে আপনাদের আমি বলেছিলাম যে প্রত্যেকটা অরিজিনাল পিওর সাইনওয়েভ ইনভার্টারের উপরে এই ধরনের একটা আপনারা চিহ্ন দেখতে পারবেন। তো এখন আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাবো এগুলো কি পিওর সাইনওয়েভ কিনা। আপনারা আমার হাতে একটা ব্যাটারি দেখতে পারতেছেন, আর আমি ব্যাটারির সেফটির জন্য একটা এখানে ডিসি সার্কিট ব্রেকার ব্যবহার করেছি। আপনারাও চাইলে এই ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি এই ইনভার্টারটা দেখবো এটা কি পিওর সাইনওয়েভ কিনা। আর এই ইনভার্টারটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন, এই একটা ইনভার্টার আমরা অতিরিক্ত এনেছি। তো আপনাদের যদি লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমি কানেকশনগুলো দিয়ে নিয়েছি, এখন আমরা দেখবো এটা কি পিওর সাইনওয়েভ কিনা। আমি ইনভার্টারটাও অন করে দিয়েছি। তো আগের একটা ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম মডিফাই সাইনওয়েভ ইনভার্টারের ওয়েবটা কেমন হয়, আপনারা যারা দেখেন নাই তারা দেখে আসতে পারেন। তো আপনারা দেখতে পারতেছেন এখানে ভোল্টেজ দেখাচ্ছে 228 ভোল্ট, এবং এটার ওয়েবটা আপনারা দেখতে পারতেছেন অরিজিনাল পিওর সাইনওয়েভ। আশা করি আপনারা বুঝতে পারতেছেন এটা কি অরিজিনাল পিওর সাইনওয়েভ কিনা। তো এখন আমরা ইপিএবার ব্র্যান্ডের ইনভার্টারের ওয়েবটা দেখবো এটা কি অরিজিনাল পিওর সাইনওয়েভ কিনা। আসলে এই ইনভার্টারগুলো বেশিরভাগ ব্যবহার করা হয় ইউরোপ আমেরিকাতে, কারণ এগুলো হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। আর এই ইপিএবার ব্র্যান্ডটা অরিজিনালি নেদারল্যান্ডসের কোম্পানি, তৈরি হয় চায়নাতে। আর আপনারা চাইলে ইউরোপ আমেরিকার ভিডিওগুলো দেখতে পারেন। আসলে এই ব্র্যান্ডের কোয়ালিটি সম্পর্কে কিছু বলার নাই, কারণ বিশ্বের যতগুলো কোম্পানি সোলার আইটেমগুলো তৈরি করে তার মধ্যে ইপিএবার ব্র্যান্ডটা হচ্ছে টপ লেভেলের একটা কোম্পানি। তো এখন আমরা এটার ওয়েবটা মেপে দেখব। তো আমি কানেকশনগুলো দিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পারতেছেন এলইডি লাইট জ্বলতেছে।
এই ইনভার্টারের মধ্যে আরেকটা নতুন ফাংশন আছে। এখানে আপনারা দুইটা সুইচ দেখতে পারতেছেন, এই দুইটা সুইচের মাধ্যমে আপনারা এটার ভোল্টেজ 220 ভোল্টও করতে পারবেন, চাইলে 230 ভোল্ট করতে পারবেন, এবং এটার যে ফ্রিকোয়েন্সি চাইলে 50 হার্জও করতে পারবেন, চাইলে 60 হার্জও করতে পারবেন। তো এখন আমরা এটার ওয়েবটা দেখব। আপনারা এখানে দেখতে পারতেছেন এটাও কিন্তু অরিজিনাল পিওর সাইন ওয়েব। আপনারা এখানে ওয়েবটা দেখতে পারতেছেন। তো এখন আমরা বড় ইনভার্টারটা দেখব। তো এখানে আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে 4000 ওয়াটের একটা ইনভার্টার, এটার মধ্যে আপনারা সর্বোচ্চ 2000 ওয়াট লোড দিতে পারবেন। এটাতে এসি আউটপুটের জন্য দুইটা পোর্ট দেওয়া আছে এবং এখানে দুইটা ডিসপ্লেও দেওয়া আছে। তো প্রথমে আমরা ব্যাটারি কানেকশনটা দিয়ে নিব। আমাদের কানেকশন দেওয়া হয়ে গেছে, আপনারা এখানে দেখতে পারতেছেন লাইনটা কিন্তু পেয়েছে। এখানে আপনারা দুইটা ডিসপ্লে দেখতে পারতেছেন, একটা ডিসপ্লেতে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে আর একটা ডিসপ্লেতে এসি আউটপুটের ভোল্টেজ দেখাচ্ছে। তো এই ধরনের ইনভার্টার যদি আপনাদের কারো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা চায়না থেকে এনে দিতে পারবো। তো এখন আমরা এটার ওয়েবটা মেপে দেখবো। আপনারা এখানে দেখতে পারতেছেন এটাও কিন্তু অরিজিনাল পিওর সাইন ওয়েব। তো এই ছিল আজকের ভিডিওটি। পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অন করে দিন।